অধিকৃত পশ্চিম তীরে রোজার প্রথম দিনে ইসরায়েলি বাহিনীর হামলায় এক ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার তুলকারেম শহরে এ ঘটনা ঘটে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গুলিতে নিহত যুবক 25 বছর বয়সী আমির আবু খাদিজে। এক বিবৃতিতে ইসরায়েলি পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালের দিকে বন্দুক হামলার সন্দেহভাজন এক ফিলিস্তিনিকে ধরতে অভিযান চালায় তারা। এ সময় গুলিতে নিহত হন ওই ব্যক্তি।